আসসালামু আলাইকুম। আমার আজকের ভোজন কক্ষ এপিসোডে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। আমি হাফসা বলছি বন্দরনগর, চট্টগ্রাম থেকে। হয়তো আপনি আমার আশেপাশে থেকেই শুনছেন আমাকে, অথবা দূরে কোথাও থেকে। হয়তো বা এই মুহূর্তে সারাদিনের কাজ সেরে ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়ে শুয়ে আমাকে শুনছেন, অথবা হাতে এক কাপ চা নিয়ে বিকালটাকে উপভোগ করতে করতে আমার ব্লগটা ওয়াচ করছেন আর আমাকে শুনছেন। কাছে কিংবা দূরে, সুখে কিংবা দুঃখে, যেখানে যেভাবেই থাকেন সবার জন্যই শুভেচ্ছা, শুভকামনা এবং অফুরন্ত দোয়া থাকলো। বলছিলাম আমার প্রিয় আপুদেরকে, ঈদ তো প্রায় চলে এলো, তাই না? ডাইনিং স্পেসটা কি সাজানো হয়েছে, নাকি আমার মতোই অনেক বেশি দেরিতে সাজানোর প্ল্যান করেছে? ঈদ পারপাসে ডাইনিংটাকে নতুন একটা লুক দিতে নাকি ভুলেই গেছেন অনেকে। যাই হোক, যারা দেরিতে সাজাবেন বা যারা ভুলে গেছেন, তাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য তো আমি আছি। আমার প্রিয় আপুরা যে অনেক বেশি শৌখিন সেটা আমি জানি, আর তার জন্যই ঈদের আগে আমি ডাইনিংটা ডেকোরেশন করার একটা প্ল্যান করেছি। সেই মতোই ডেকোরেশনটা করে নিচ্ছি আমার প্ল্যান অনুযায়ী, আমার বুদ্ধি দিয়ে। যদি সেখান থেকে আপনাদের কিছুটা আইডিয়া তৈরি হয়ে যায়, তাহলে এটাই হবে আমার সবচেয়ে বড় প্রাপ্তি। অনেক সময় আপুরা অনেক দামি দামি জিনিস কিনেন, অনেক প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় শৌখিন জিনিস কিনে থাকেন, তবে সেগুলো সাজাতে গিয়ে কোথায় কীভাবে ডেকোরেট করতে হয় সেটা অনেক সময় ধারণার বাহিরে থাকে বলে ডেকোরেশনটা ঠিক যেন প্রপারলি হয়ে ওঠে না। অনেক দামি দামি জিনিস, অনেক সুন্দর সুন্দর জিনিস দেওয়ার পরেও কেন জানি ডেকোরেশনটা ঠিক মতো মনে হয় যে ঠিকঠাক জায়গাতে দেওয়া হচ্ছে না, বা কোথাও একটা গরমিল থেকে যাচ্ছে। তাদের সবার উদ্দেশ্যেই আমার আজকের ব্লগটা। ডাইনিংয়ে হাত মোছার জন্য ছোট্ট একটা নেপকিন টাইপের টাওয়াল আমরা সবাই ঝুলিয়ে রাখি, তো এটা যদি দেখতে একটু এডিটেবল হয় সেটা কিন্তু ওই স্পেসের সৌন্দর্যটাকে আরও কয়েকগুণ বাড়িয়ে দেবে। আমি একটা ছোট্ট নেপকিন টাওয়াল ঝুলিয়ে দিয়েছি ফিল্টারের ঠিক অপোজিটে, তো আপনারা দেখতে পেয়েছেন। সেটার প্রাইসও কিন্তু খুব বেশি নয়, মাত্র 150 টাকা মূল্যের প্রাইস। তো সেটা আমি হচ্ছে আরএফএল বেস্ট বাই থেকে নিয়েছিলাম, কিছুদিন আগে আপনাদের সাথে একটা ব্লগে শেয়ার করেছি। তবে এটা যদি আপনারা অনলাইন পেজ থেকে নেন সেক্ষেত্রে কিন্তু বেশ চওড়া মূল্যে নিতে হবে। এখানে বেশ কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আমি অর্ডার করেছিলাম অনলাইনে, তো সেগুলো হাতে পেয়েছি আজকে সকালের দিকে। তো ভাবলাম ডাইনিং স্পেসটা যেহেতু আজকে ডেকোরেশন করে আপনাদেরকে দেখাবো, আর ফ্লাওয়ারগুলো হাতে পেয়ে গেছি, তো সেগুলো একসাথে আনপিক করে নিই এবং ডাইনিংও কয়টা রেখে দিই, এতে করে ডাইনিংটা দেখতে আরও বেশি নান্দনিক লাগবে। 2টা ছিল পিওনি স্টিক আর 5টা ছিল রোজ বাটন। এই মোট 7টা স্টিক নিয়ে আমার কাছে থেকে ওরা 1440 টাকা নিয়েছে, সম্ভবত এগুলো বাইরের থেকে কালেক্ট করা। প্যাকেজিং যথেষ্ট ভালো ছিল এবং দেখতে কিন্তু একদম রিয়েলিস্টিক মনে হচ্ছিল। যেটা আমি পেজে দেখে অর্ডার দিয়েছিলাম সেম প্রোডাক্টটি হাতে পেয়েছি এবং সত্যিকার অর্থে আমার কাছে বেশ ভালো লেগেছে। 1 কাপ চা হাতে ডাইনিং টেবিলে বসে পেপার পড়ে একটা সকাল শুরু করা অনেকেরই হ্যাবিট। কাজ করতে করতে একটু অবসর সময় বের করে নিজের মুঠোফোনটা একটু ঘেঁটে দেখা, অথবা ল্যাপটপ অন করে নিজের পছন্দের টেলিফিল্মটা, মুভিটা বা নাটকটা দেখা, অথবা রিল্যাক্সেশন মিউজিক শোনা, এই সমস্ত কিছু কিন্তু আমরা এই টেবিলে বসে অনেক সময় করে থাকি। সকালবেলার নাস্তার টেবিলটা সাজাতে সাজাতেই আবার দুপুরের মেনুতে কি কি থাকবে তারই একটা প্ল্যান করে থাকি। অনেক গৃহিণীদের হয়তো প্রতিদিনকার রুটিন এটা, তাই না? একটা আপুর পেজ থেকে এখানের এই ক্যান্ডেলটা নিয়েছি, এখন যেটা আনপিক করছি আর কি। এটা মূলত একটা ক্যান্ডেল, কিন্তু এত সুন্দর ক্যান্ডেল আমার দেখার পরে এত পছন্দ হয়েছে, আর আমি মনে মনে ভাবছিলাম এটাকে আমি কখনোই জ্বালাবো না, এটাকে শোপিস হিসেবে রেখে দিব। যখনই অনলাইন পেজটা আমার চোখের সামনে আসলো আর আমি এটা অর্ডার করলাম, তখন আপু বলছিলেন বারবার যে হাতের কাজ তো এটা একটু 19-20 হতে পারে। তখন আমার মনে হয়েছিল আচ্ছা হোক 19-20, তারপরও আপনি করেন কাজটা। তো এত সুন্দর হয়েছে ক্যান্ডেলটা, মাশাআল্লাহ আপুর হাতের কাজ অনেক সুন্দর। তো এই জন্য ক্যান্ডেলটা আমি অর্ডার করেছি আর একদম হোম ডেলিভারি দিয়েছে। তো সব কিছু মিলিয়ে বেশ ভালো লেগেছে এবং ক্যান্ডেলের প্রাইস পড়েছে 520 টাকা ডেলিভারি চার্জ সহ। তো এই ক্যান্ডেলটাকে আসলে আমি সাজিয়ে রাখার জন্য এনেছি, বেসিক্যালি জ্বালিয়ে শেষ করার মতো সাহস আমার নেই। এত সুন্দর হাতের কাজ আমি আগুনে পুড়িয়ে শেষ করতে পারবো না, সত্যিকার অর্থে এটা আমার মন থেকে আমি পারবো না কখনোই। তো আমি এটাকে যতদিন রাখা যায় আমি এভাবে সাজিয়ে রাখি। ডাইনিংয়ে যখন আমি ক্যান্ডেলটা সেট করছিলাম তখন আমার কাছে এটাকে ক্যান্ডেল মনে হচ্ছিল না, মনে হচ্ছিল ছোট্ট এক টুকরা সমুদ্র যেন আমার ডাইনিংয়ে উঠে এসেছে, আর সেই সমুদ্রের পাড়ে একটা বর আর একটা কনে বসে আছে। কি কিউট লাগছে না ওদেরকে? এখন চলেন টেবিল সংক্রান্ত 2-1টা টিপস রেখে যাই আপনাদের জন্য, যারা নতুন গৃহিণী এবং নতুন করে নিজেদের ডাইনিং স্পেসটাকে সাজানোর পরিকল্পনা করছেন তাদের কাজে আসবে। যাদের ডাইনিং টেবিল রাউন্ড শেপের এবং যারা রাউন্ড শেপ ডাইনিং টেবিল কিনতে পছন্দ করবেন তাদের জন্য এখনকার টিপসটা। রাউন্ড শেপের টেবিলের মধ্যে টেবিল ক্লথ বিছানোর পরে মাঝখানে ছোট্ট একটা রাউন্ড শেপের সুন্দর একটা ম্যাট ব্যবহার করতে পারেন। সেটা কুরুশের হতে পারে অথবা এখন বিভিন্ন রকমের বেতের বুননে বা বিভিন্ন রকমের সি গ্রাসের বুননে অনেক ধরনের সুন্দর সুন্দর রাউন্ড শেপের ম্যাট পাওয়া যায়, সেরকম একটা কিছু বিছিয়ে নিতে পারেন নিজের পছন্দ এবং রুচি অনুযায়ী। তারপর হচ্ছে তার সেই রাউন্ড শেপের ম্যাটের উপরে একটা ফুলের ঝুড়ি রাখতে পারেন অথবা একটা ফলের ঝুড়ি রাখতে পারেন সাজিয়ে, আর সেই সাথে সেখানে গ্লাস হোল্ডার রাখতে পারেন, ছোট টাইপের যে গ্লাস হোল্ডারগুলো হয় সেগুলো রাখতে পারেন সাজিয়ে। একটা ক্যান্ডেল হোল্ডারও রাখতে পারেন নিজেদের পছন্দ অনুযায়ী বা স্বাদ আর সাধ্যের মধ্যে মিল রেখে। তো সেই অনুযায়ী হচ্ছে আপনি যদি রাউন্ড শেপের টেবিলটাকে সাজান তাহলে ওটা দেখতে বেশি ভালো লাগবে। আর যাদের বর্গাকার শেপের টেবিল আছে অথবা আয়তাকার শেপের টেবিল আছে তাদের জন্য হচ্ছে এরকম সারিবদ্ধভাবে সাজানোর টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে। মাঝখানে লম্বা একটা রানার দিয়ে সারিবদ্ধভাবে যদি আপনি প্লেটারগুলো বা একটা ঝুড়ি যেভাবে আমি সাজিয়েছি সেভাবে প্রয়োজন অনুযায়ী ঝুড়িটাকে সাজিয়ে নিয়ে কিছু টিস্যু ঝুড়িতে রেখে দিলেন তুলে, এভাবে কিছু রিয়েল প্লান্টও রাখলেন তার আশেপাশে, সেভাবে সাজালে হচ্ছে কি সবচেয়ে বেশি ভালো লাগে। অর্থাৎ লম্বা টেবিলের জন্য লম্বা সারিবদ্ধভাবে সাজ, আর গোল টেবিলের জন্য গোল সাজটাই বেশি প্রাধান্য দেওয়া হয় সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে। আর এই যে দেখেন দুইটা ছোট্ট ছোট্ট পিওনি কি সুন্দর করে ফুটে আছে, মনে হচ্ছে মাশাআল্লাহ দেখতে অনেক ভালো লাগছে। আর এটা হচ্ছে বারান্দা থেকে ডাইনিং টেবিলের অপোজিটে যে জানালাটা আছে তার বাইরে থেকে আমি এই লুকটা নিয়েছি, আর এটা হচ্ছে গিয়ে ভার্টিক্যাল লুক দিলাম আর কি এখন আপনাদের জন্য, আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় যে আমি কীভাবে আমার ডাইনিংটাকে সাজিয়েছি। আর আমি আমার ডাইনিংয়ে একটা ওভেন রেখেছি যার সাজ বা অর্গানাইজেশনটা আমি গত ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি। আর ডাইনিংটা ডেকোরেট করতে করতে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায়। আমি আমার চায়ের পর্ব সেরে নিচ্ছি। আজকে চা খাবো না, আজকে খাবো কফি, আর কফি খেতে খেতে আমি রিল্যাক্সেশন মিউজিক শুনবো, আর সেই সাথে আমার বানানো ড্রাই কেক বিস্কিটটা দিয়ে কফিটাকে এনজয় করব, আর একটা বই পড়বো। এখন আপাতত কোনো কাজ নেই, বাচ্চারা এখনও ঘুমাচ্ছে। আমার কফি খাওয়া শেষ হলে বাচ্চাদেরকে তুলবো ঘুম থেকে, তারপর ওদের বাবা অফিস থেকে আসবেন, দেন আমার কাজবাজের পর্ব শুরু হবে। তাই বলতে পারেন এখন এই মুহূর্তগুলো শুধুই আমার, একান্ত আমার, আমার নিজস্ব অনুভূতি দিয়ে তৈরি এই মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার বেশ ভালো লাগছে। আমার প্রিয় আপু ভাইয়াদের উদ্দেশ্যে বলছি, যারা এখনও আনসাবস্ক্রাইব করা অবস্থায় আমার ব্লগটি ওয়াচ করছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি এরকম নিত্য নতুন ব্লগ দিতেই থাকবো। আর আপনারা আমাকে হারিয়ে ফেলবেন আপনাদের নিউজ ফিড থেকে। কখনো কখনো দেখা গেছে সার্চ দিয়েও খুঁজে পাবেন না, অথবা সার্চ দিতে গেলে আমার চ্যানেলের নামটাই ভুলে যাবেন। মনে করে দিচ্ছি, আমার চ্যানেলের নাম হচ্ছে মাম হাফসা ব্লগ চ্যানেল থেকে আপনারা আমার ভিডিওগুলো ওয়াচ করছেন। সেই সাথে সাবস্ক্রিপশন করে নেবেন, কারণ সাবস্ক্রিপশন কিন্তু একদম ফ্রি। আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে আমার ভিডিও নিচে প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। পরবর্তী ব্লগের নিয়ে আসার প্রতি আজকে তো এখানে বিদায় নিয়ে নিব। আমি খুব বেশি আর আপনাদের সময় নষ্ট করব না। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ নিজেদের মূল্যবান সময়টুকুন থেকে আমাকে কিছুটা সময় দেওয়ার জন্য। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।